সন্তানের লাশ খালে করার চাইতে বড় বোঝা বাপে চলার কিছু নাই। আল্লাহ আমার কবিতার টুকরা সন্তান সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরে কোরআনের তাফসীর করত। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা পড়ায় গেলাম, আমাকে একটু সময় দিল না। আমি আমার আমার মহিলাদেরকে আমার মা মারা গেলেন, আমার ভাইকে সান্ত্বনা দেব, আমাকে সময় দেওয়া হলো না। আমার কলেজের টুকরা বুলবুল গতকাল চলে গেছে, আমি জানতে পারলাম আজকে আসরে যাবে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল, আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বদমাশ করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দি করে রেখেছে। আমি শাহাদাতের তামন্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। আমি